Welcome to the second episode of Did You Know Fact. So, Apu, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। Sure. তুমি রাতে ঘুমাইতে যাও। হ্যাঁ, ঘুমাই। হ্যাঁ, তো ঘুমাইতে যাওয়ার পর তোমার ঘুম আসতে আসতে কতক্ষণ সময় লাগে? ঘুম আসতে আসতে মেবি আমি যাই ঘুমাই। ঘুমানোর পরে একটু না, ঘুমানোর আগে একটু ফোন দেখি, তারপর মেবি আধা ঘন্টা। আধা ঘন্টা। Maybe, I'm not sure actually. আচ্ছা। So next din count korbo. Eta kibhabe count korbo ami? Timer set kore rakhba, then ota dekhe den amake tumi text diye bolba. Okay, okay. Acha, so tumi ki jano world e average e ekta manusher she jodi like ei je phone tipa tipi goraguri eigula na kore, normally jodi ghumaite jay ta tar 7 minute shomoy lagte pare. Average. Only? Yeah. Is it true? Yeah, it's totally true. Wow, wow. I didn't know that actually. Thank you so much for letting me know that. So next. আচ্ছা আপু, তুমি কি পাখি পালো? হ্যাঁ, আমার চারটা পাখি আছে। চারটা পাখি আছে, নাম দিয়েছো? নাম দিয়েছি হচ্ছে গোল্লা, গোল্লা, সুন্দরী, সুন্দরী, শুয়া, শুয়া, চন্দন, চন্দন। অনেক সুন্দর। তো তুমি কি জানো যে পাখি লাইক পাখিরা তো খাবার খায়, আমরা খায়, অনেক খায়। আচ্ছা, অনেক বেশি খায়। আচ্ছা, তো পাখিরা যে খাবার খায়, ওই পাখির খাবার হজম করতে আমরা তো জানি যে আমাদের নর্মালি মানুষের কি লাইক আমরা নিজেদের মধ্যে প্রেশার চাপ সৃষ্টি করে আমরা এটা হজম করে ফেলি, ট্রু, কিন্তু পাখির হজম করতে অন্য কিছু লাগে, কি লাগে পাখির হজম করতে? অন্য কিছু লাগে। আমি তো আমার পাখিগুলোকে দেখি ওরা খাঁচার মধ্যে বসে থাকে, খাবার দিলে খায়, আবার হচ্ছে ডালের উপর উঠে বসে থাকে। তো এর বেশি তো আর কিছু দেখিনি আমি। আচ্ছা, সো আমি বলি, ওকে, বার্ডস নিড গ্র্যাভিটি টু সোয়ালো দেয়ার ফুড, লাইক বার্ডের খাবার হজম করতে মাধ্যাকর্ষণ শক্তি লাগে। ওকে, 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 ইটস আ গ্রেট ফ্যাক্ট অ্যাকচুয়ালি, আই ডিডন্ট নো দিস। ইয়া, অনেকেই জানে না, দ্যাটস হোয়াই তো আমরা এটাকে ডিড ইউ নো ফ্যাক্টস বলছি। এক্স্যাক্টলি, ওকে। সো দ্য থার্ড কোয়েশ্চেন, আই গেস থার্ড কোয়েশ্চেন না, আরেকটা ফ্যাক্ট। ইয়া। সো আপু, এখানে আরও একটা ফ্যাক্ট আছে আজকে যেটা আমি তোমাকে জানাবো। তুমি কি জেসনকে চিনো? জেসন, জেসন তো একটা ছেলের নাম। ছেলের নাম বাদে এমনি জেসন লাইক এই ওয়ার্ডটার সাথে পরিচিত? মানে আমি জাস্ট দেখেছি যে টিভিতে একটা ছেলের নাম জেসন, এর বেশি আর কিছুর সাথে পরিচিত না। আচ্ছা, তো জেসনে কয়টা অ্যালফাবেট আছে? জে, এ, এস, ও, এন, এন। ইয়াপ। সো আমরা যদি এখন আমাদের মান্থ মানে যে কয়েকটা মাস আছে ইংলিশে ওইটা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে J July, okay. A August, August, S September, O October and November. So এইভাবে একটা মনে রাখার পদ্ধতি। Wow! আজকে কান্তার জন্য একটা জোরে হাততালি না দিয়ে পারবো না। সো এটা হচ্ছে বাচ্চাদের অনেক কাজে লাগবে, তাই না? যখন তারা আর কি নতুন নতুন 12 মাসের যে নামগুলো আছে মুখস্থ করছে, তখন এটা তাদের অনেক বেশি কাজে লাগবে। সো কান্তা, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আমাদের অডিয়েন্সের পক্ষ থেকেও আমি তোমাকে একটা ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে, টাটা, টেক কেয়ার, বাই বাই। আপনাদের দেশের বাংলাদেশে কি কি কোর্স করানো হয়? হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে প্রতিদিন আমরা শত শত ফোন কল পাচ্ছি। পুরো ভিডিওটি দেখুন, দেশের বাংলাদেশ কি কি কোর্স অফার করছে সেটি জানতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শ্রাবন্তী ফ্রম টিসল বাংলাদেশ। I'm brand ambassador of TESOL Bangladesh. TESOL Bangladesh's signature course hoche Diploma in English Language Proficiency for Adults and Diploma in English Language Proficiency for Kids. সেখানে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করছি, যেখানে আমরা তাদের 13টি স্কিল ডেভেলপ করছি। প্রনাউন্সিয়েশন, স্পিকিং, রাইটিং, রিডিং, মেন্টাল ম্যাথ, এরকম 13টি স্কিল নিয়ে তাদের কাজ করা হবে। এবং ডিপ্লোমা ইন ইংলিশ ফর অ্যাডাল্টস কোর্সটিতেও ঠিক সেমভাবে যারা প্রফেশনাল আছেন, যারা জব করছেন, যারা টিচিং লাইনে আছেন, এরকম অ্যাডাল্ট যাদের খুব প্রফেশনাল ইংলিশ দরকার, তাদের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে। দুটো কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থ এবং এটার ফি হচ্ছে 12,000 টাকা। এরপরে আসছে আইএলটিএস উইথ 9 ব্যান্ড স্কোরার, এই কোর্সটির ফি হচ্ছে 10,000 টাকা এবং এখানে আপনি পাচ্ছেন 24টি ক্লাস। এবং পরবর্তীতে এই 24টি ক্লাস করার পর আপনি আরেকবার সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি রিপিট করতে পারছেন। নেক্সট, এরপর আসছে আমাদের ইজি ইংলিশ।
গবেষণায় দেখা গেছে চিসুল বাংলাদেশে যে সব লার্নাররা আসেন তাদের 60-70% ইংলিশের বেসিকটা জানে না ইংলিশের বেসিকটা ভালো না থাকার কারণে তারা একটা অ্যাডভান্স কোর্সে গিয়ে হয়তো স্পোকেন শিখতে পারছে না রাইটিং জানতে পারছে না তাই যাদের বেসিক ভালো না যারা চাচ্ছেন জিরো লেভেল থেকে স্টার্ট করার জন্য তাদের জন্য রয়েছে ইজি ইংলিশ কোর্স এই কোর্সটির ফি হচ্ছে 4,000 টাকা এবং ডিউরেশন হচ্ছে 2 মান্থস এরপরে আসছে আমাদের টিসল বাংলাদেশের ফাউন্ডার ইয়াসির স্যারের স্পেশাল কোর্স ফোনেটিক্স অ্যান্ড স্পোকেন ইংলিশ উইথ ইয়াসির স্যার এখানে আপনারা ক্লাস পাচ্ছেন 12টি এবং এই কোর্সটির ফি হচ্ছে 3,500 টাকা শুধু তাই না এক মাস ক্লাস করার পর আপনি এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আরও 2 বার রিপিট করতে পারছেন এরপরে আসছে আমাদের গ্রামার আর ক্রিয়েটিভ রাইটিং কোর্স যারা চাচ্ছেন আমি রাইটিং সাইডে আমার স্কিলটা আরেকটু ডেভেলপ করতে চাচ্ছি গ্রামার আমি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাচ্ছি তার মানে রাইটিং অ্যান্ড গ্রামার রিলেটেড যত প্রবলেম আছে সেই সব কিছু সলিউশন নিয়ে সাজানো হয়েছে গ্রামার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং কোর্স এই কোর্সটির ডিউরেশন হচ্ছে 2 মাস এবং এটির ফি হচ্ছে 5,000 টাকা 2021 সাল থেকে ইংরেজি শিখবে সকল মা হ্যাঁ শুধুমাত্র মায়েদের কথা চিন্তা করে বিশেষভাবে সাজানো হয়েছে ইংলিশ ফর মাদার্স এই কোর্সটি যেখানে একজন মায়ের প্রয়োজনীয় সকল ইংরেজি থাকছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সটির ডিউরেশন হচ্ছে 2 মাস এবং এটির ফি হচ্ছে 5,000 টাকা বাট ওয়েট উই হ্যাভ আ ভেরি গুড নিউজ ফর ইউ প্রথম 1,000 জন মাকে আমরা দিচ্ছি 2,000 টাকার স্কলারশিপ তার মানে প্রথম 1,000 জন মা যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন এই ইংলিশ ফর মাদার্স কোর্সটিতে তারা এই কোর্সটি করতে পারছেন শুধুমাত্র 3,000 টাকায় শিক্ষাই জাতির মেরুদণ্ড হ্যাঁ যে সকল শিক্ষক আছেন তারা চাচ্ছেন তাদের ইংলিশের স্কিলটাকে আরও ডেভেলপ করতে স্পিকিং রাইটিং রিডিং সব কিছুকে আরও একদম এগিয়ে নিয়ে যেতে শুধুমাত্র সে সকল শিক্ষকের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে ইংলিশ ফর টিচার্স এই কোর্সটি এই কোর্সটির ডিউরেশন হচ্ছে 2 মান্থস এবং এই কোর্সটির ফি হচ্ছে 6,000 টাকা সো ইয়াস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ইউর আইজ অন আওয়ার পেজ টেক কেয়ার বাই বাই